আমি একটা ঔষধের দোকান দিয়েছি, অনেক টাকা পয়সা প্রয়োজন হয়, সেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আমি ব্রাক ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা করিতেছি, তাহলে আমার কি হালাল উপার্জন হচ্ছে? জিনা, হারাম। আমি তো আপনাকে এত বড় ব্যবসা চালু করতে বলিনি, আমি বলেছি 5 বছর চকলেট, 5 বছর কলা, 5 বছর ঔষধ বা কাপড়, তারপরে একটা ব্যবসা। অন্তত কিছু পয়সা হতে 30 বছর সময় লাগবে। তাহলে 30 বছর বয়সে শুরু করেছেন, মোটামুটি একটা পর্যায়ে যেতে 60 বছর লাগবে। এইবার একটা বয়স যদি 70 বছর হয়, তাহলে 10 বছর পরিকল্পনা করবেন বিশাল ব্যবসার। যদি 80 বছর হয়, তাহলে 20 বছর পরিকল্পনা করবেন বিশাল ব্যবসার। একদিনে কোনো পথ নেই।